আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আল কোরআন আল এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো আপনি যদি তিলাবত করেন পাঠ করেন তাহলে আপনার উপর শ্রদ্ধা দেওয়া ওয়াজিব হয়ে যায় যে জায়গাগুলাতে অর্থাৎ যে আয়াতগুলোতে শ্রদ্ধা সংক্রান্ত বিষয় অর্থাৎ আল্লাহর কাছে নতজানু হওয়া আল্লাহর কাছে আত্মসমর্পণ সালেন্ডার হওয়া আল্লাহর কাছে শ্রদ্ধা দেওয়া এই বিষয়ে আলোচনা আছে তো এমন যে আয়াত আছে তা হলো টোটাল চোদ্দোটা আয়াত আছে যেমন আমপাড়ার মধ্যে দুইটা পাই আমরা সড়াই ইন্সি কাকর একুশ নম্বর আয়াত একরা লাস্ট আয়াত এইভাবে আলিপুল্লাহ মিম সৈদ্দার আয়াত মধ্যখানে আছে চোদ্দোটা জায়গা আছে যে জায়গা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন কোরআন শরীফে এই আয়াতের পরে এক সাইডে কিনার এলাকা থাকে সৈদ্দার আয়াত এবং নিচের টান থাকে নিচে নতুবা ওপরে একটা লম্বা টান থাকবে এটা আইডেন্টিফাই করে হাইলাইট করা থাকে তো এই আয়াতগুলা পাঠ করলে আপনি অবশ্যই শ্রদ্ধা দিতে লাগবে যদি আপনি শয্যা না করেন এই আয়াত পাঠ করার পরে তাহলে আপনি গুণাগার হবেন এখন এই সদ্যার নিয়ে কীভাবে আমরা শ্রদ্ধা করব কয়টা শ্রদ্ধা করব সেই নিয়ে সামান্য কিছু আলোচনা তো যদি কুরআন শরীফের একটা আয়াত আপনি এক জায়গায় বসে বারবার আপনি তিরাবত করেন পাঠ করেন মুখস্থ করার উদ্দেশ্যে তাহলে আপনাকে একবার শ্রদ্ধা দিলে ওয়াজিব আদায় হয়ে যাবে কিন্তু যদি ওই সেম আয়াতটা যদি আপনি জায়গা পরিবর্তন করে স্থান পরিবর্তন করে আপনি সময় পরিবর্তন করে আপনি যদি আদায় করেন তাহলে আপনি যতবার আদায় করবেন ততবার আপনার উপর শ্রদ্ধা দেওয়া ওয়াজিব হবে যদি অনেকটা আয়াত অর্থাৎ একটা সেম আয়াত নয় এক জায়গায় বসে যদি আপনি বারবার তিলাবত করেন তাহলে যতবার আপনি তিলাবত করবেন ততবার আপনার উপর শ্রদ্ধা দেওয়া ওয়াজিব হবে তার নিয়ম হলো আপনার উজুর হালতে শ্রদ্ধার আয়াত আদায় করতে হবে আপনার কাছে যখন উজু আছে। বা আপনি যখন এই শ্রদ্ধার আয়াত পাঠ করে যদি আপনার মেমোরাইজিং তরে মুখস্ত থেকে আপনি যদি তিলাহত করেন এমত অবস্থা আপনার উপর শ্রদ্ধা দেওয়া অজীব কিন্তু আপনার উজুহীন অবস্থায় আপনি শ্রদ্ধা করতে পারবেন না আপনার এই শ্রদ্ধা করার জন্য আপনি প্রথমে পূর্ণ উজু করবেন এর আপনি নামাজের মতো দাঁড়িয়ে কর বলে আপনি সোজা রুকুতে না গিয়ে সোজা সৈ্যাতে চলে যাবেন এবং সৈদ্যাতে যাওয়ার পর আপনি তসবি আদায় করবেন তসবি আদায় করার পর আবার আল্লাহ হওয়ার পর বলে আপনি সোজা দাঁড়িয়ে যাবেন যদি ওজোর থাকে বা কোনো কারণে আপনি বসে বসে সৈ্যা আপনি আদায় করতে পারবেন অর্থাৎ সৈ্যা দিতে পারবেন